একজন সাধারণ মানুষ হয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। বেশ কিছুদিন হলো সল্টেকের বিজে ব্লকে একটি বাড়ি ভাড়া নিয়ে বিজেপি নেতা মুকুল রায় থাকছেন। তিনি সল্টেকের একজন বাসিন্দা হয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন। এই এলাকায় থাকার সুবাদে সল্টলেক বিজে ব্লকের বেশ কিছু বাসিন্দাদের সঙ্গে মিলিতভাবে মুকুল রায় সল্টেকের দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করছেন। এই সময় তিনি মানুষের পাশে একেবারে সাধারণ মানুষ হয়ে দাঁড়াতে চান, এমনটাই জানালেন তিনি। বিজে ব্লকে আমি এখন ভাড়াটে, এই গত কয়েকদিন হলো আমি এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি এবং এখানে থাকা যাচ্ছে। সুতরাং এই বিজে ব্লকের যে অনুষ্ঠান তাতে কোনো রাজনীতির রং নেই, স্বাভাবিকভাবেই ভারতবর্ষ তথা পৃথিবী আজকে একটা মহামারীর সাথে লড়াই করছে। সেই লড়াইয়ে গরিব আত্ম মানুষের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব ততটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিজে ব্লকের যারা অধিবাসী বৃন্দ। অতএব স্বাভাবিকভাবেই সেই অধিবাসীর একজন অঙ্গ হিসেবে আমি আজকে এখানে এসেছিলাম এবং কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজে ভালো লাগছে।